নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরের শিলঘাটে 340 মিটার দৈর্ঘ্যের আরসিসি সেতু শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আসার খবর শুনি কেন এখন রাস্তা মেরামতের কাজ শুরু হচ্ছে। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ কাণ্ডের নিন্দা জানিয়ে জেলা বার অ্যাসোসিয়েশন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। লক্ষ্মীপুরের শিলঘাটে 340 মিটার দৈর্ঘ্যের আরসিসি সেতু শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিলের অধীনে বৃহস্পতিবার লক্ষ্মীপুরের শিলঘাটে থাকা বরাক নদীর উপর 340 মিটার দৈর্ঘ্যের আরসিসি সেতুর শিলান্যাস করলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা 3 দিনের কর্মসূচি হাতে নিয়ে বৃহস্পতিবার বরাক উপত্যকা সফরে এসেছেন। শিলচরে উপস্থিত হয়ে তিনি কর্মসূচির দ্বিতীয় অনুষ্ঠানে ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বরজালিঙ্গায় আদর্শ স্নাতক বিদ্যালয়ের ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেন। বরাকের জ্বলন্ত বিভিন্ন সমস্যার সমাধান সহ উন্নয়নকে ত্বরান্বিত করতে জনগণের সহযোগিতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী। আসাম সরকার 87 কোটি টাকা স্যাংশন করেছে, 87 কোটি। টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টর সিলেকশন হয়ে গেছে। এই ব্রিজটা আমি সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের অধীনে স্যাংশন দিয়েছে। ওই সহযোগিতা থাকবে আর আমি 2 সালের মধ্যে ব্রিজটা কমপ্লিট করে দিব, ঠিক আছে? আপনাদের সহায় সহযোগিতা থাকবেন কি না থাকবেন? বীর সাহেব আপনার দোয়া থাকবেন তো? হ্যাঁ, বীর সাহেবের দোয়া থাকবেন, আপনারা দোয়া থাকবেন, আশীর্বাদ থাকবেন, ঠিক আছে? 2 সালের ভিতরে এটা হয়ে যাবে, আমি আবার আসবো 2 সালের পিছে এটা ফিটা কাটার জন্য, ঠিক আছে? আচ্ছা, আদি ময় সকলকে অভিনন্দন জানাইছো। একটা বড় হাদসা আমাকে বারবার বলছিলাম কি এই ব্রিজটা বহুত বহুত ইম্পর্টেন্ট, আর তাতকেও একটা জোর করে হাততালি মিহির কান্তি সোমের জন্য। এই এই দুই ব্যক্তির জন্য আপনারা এই ব্রিজটা পেয়েছে, ঠিক আছে? মুখ্যমন্ত্রীর আসার খবর শুনি কেন এখন রাস্তা মেরামতের কাজ শুরু হচ্ছে। এতদিন কথায় ছিল জেলা প্রশাসন, ঠিকাদারকে এই প্রশ্ন করায় এক নিরীহ অটো চালককে রাস্তায় মারধর করা হয়। শিলচর শহরের অনেক রাস্তা আছে যেগুলো দীর্ঘদিন ধরে বেহাল দশায়। শহরের জনগণ দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কারণে ভুগছে। জরাজীর্ণ এসব সড়ক সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শহরবাসী, কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করেনি। শহরের রাস্তায় গর্ত ভরাটের কাজে তৎপর হয়ে উঠেছে বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসন এবং কাছাড় জেলার প্রশাসন। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে গতকাল থেকে দিনরাত সড়ক সংস্কারের কাজে হঠাৎ করে তৎপর হয়ে উঠেছে। বিষয়টি জিজ্ঞেস করতে গিয়ে ঠিকাদার সায়ন রায়ের কাছে এক নিরীহ অটো চালককে মারধর করা হয়। এতদিন প্রশাসন কোথায় ছিল, এখন মুখ্যমন্ত্রী আসছেন কেন রাস্তা মেরামতের কাজ শুরু হচ্ছে। ঠিকাদারকে এ প্রশ্ন করায় সায়ন রায় সহ তার সহকর্মীরা সড়কে চালকের উপর হামলা চালায়। এই ঘটনায় রাতে শিলচর আলোড়ন সৃষ্টি হয়। এদিন আক্রমণের শিকার হন 20 বছর বয়সী অরুণ কুমার, যিনি ওই এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার শিলচর শহরে মুখ্যমন্ত্রীর কনভয় ঘুরে বেড়াবে। বেশ কিছু জেসিবি বসিয়ে সারা রাত কাজ চলছে। মুখ্যমন্ত্রী 3 দিনের বরাক সফরে হঠাৎ বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের তৎপরতা জনগণের মধ্যে প্রশ্নচিহ্নের সৃষ্টি করেছে। আরে বুঝে গেছে, ছাড়িয়ে দাও না, তোমরা বুঝো না। সকালে দিনের বেলা কোনো সময় এই রোডে আমরা কালকে আমরা সিএম স্যার আইরা যেহেতু
আজকে রাস্তা রিকভারি হয়েছে। এই রাস্তাটা যদি বিগত দু মাস আগে করতো আপনার একটু ভালো হয়েছিল, সেম হয়েছিল। এখন তো জানেন নিয়ে আমরা রাস্তা বারোবার করতে লাগে। যাই হোক, যেটা করেন সেন্টারে আবার লাগিয়ে করেন, আগে যদি করতো একটু ভালো হয়েছে। আপনাদের কত হ্যারাসমেন্ট হয়েছে সিএমসার এটার লাগিয়া। সিএমসার যদি আমরা এখানে মাসে যদি একবার আইয়া ভিজিট করেন কাতারে ঘোরার দিতে, তো মনে হয় আমার ভালো হইব, রাস্তাঘাটটা ঠিক থাকবো। আর এই রাস্তার লেগে কত মানুষের দুর্ঘটনা ঘটে, ঠিক না? ঠিক আছে, যখন যে মন্ত্রী হিমন্তের যে সময় আসতেছে না আমার চিন্তা টাউনে ভালো কথা আসতেছে, তুমি ওখান থেকে কাজটা করছে দুদিনের জন্য, মানে গ্লাসটা ওয়ান টাইম গ্লাসটা খেয়ে তুমি চলে যাও, কালকে সকালে তুমি রাস্তা সেই দেখে নেবে, ঠিক আছে? যেরকম আছে ভাঙ্গা ছোড়া রাস্তা দুই রকমই পাবে, একদিনের জন্য কাজ করার কোনো দরকার নেই, ঠিক আছে? করলে পারমানেন্ট রাস্তা করাও, ভালো যদি পারমানেন্ট ভালো কাজটা করাও, দুই রকমভাবে কাজ করার কোনো দরকার নেই, তুমি আসলে পরে রাস্তা ঠিক করবে, এরকম কাজ করার কোনো মতো পাচ্ছে না, লোকজন কষ্ট পাচ্ছে, কিছু করতে পারছে না, এরকম রাস্তা দিকে সকলে গাড়ি ডেইলি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা কি বলতে পারবে? তো দেখছেন দেখি এত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোজ গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণের মধ্যে একদিনের জন্য তুমি আসছো কাজ করাচ্ছ, ভালো কথা কাজ করাও, ঘোরাও করানো হচ্ছে তা ভালো মতো করাও, দেখো আমাদের জন্য কাজ করাও না, আমরা টিকা টাউনে লাগে না আমরা এরকম কাজ, বললে ভালো মতো করাও, আমরা এটাই যাচ্ছি কলকাতার আরজি কর মেডিকেল কলেজ কাণ্ডের নিন্দা জানিয়ে শিলচরে প্রতিবাদ সাব্যস্ত করল জেলা বার অ্যাসোসিয়েশন। দেশে বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে বৃহস্পতিবার কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিন্দা ও ধিক্কার জানিয়ে শিলচরে এক প্রতিবাদী মিছিল বের করল কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশন। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে পৌঁছে সমাপ্তি হয়। বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, আরজি কর সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ, বর্বরোচিত হত্যা ও নারী নির্যাতনের সঙ্গে জড়িত দোষীরা আইনের দরবারে কখনো রেহাই পাবে না। দেশের বিচার ব্যবস্থার উপর আস্থা রয়েছে অ্যাসোসিয়েশনের। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনার বিরুদ্ধে পুলিশ যাতে সঠিক তদন্ত করে সময়ে চার্জশিট দাখিল করেন। আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত চালাচ্ছে, এতে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে বলে এদিন আশা প্রকাশ করছেন বার অ্যাসোসিয়েশন শিলচরের সকল সদস্যরা। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এরকম রেপের ঘটনা ঘটে যাচ্ছে, প্রতিটা ঘটনার ক্ষেত্রে যেন পুলিশ চার্জশিট সঠিকভাবে দে, সঠিক সময়ে দে, সঠিক তদন্ত করে। বিচার ব্যবস্থা ব্যাহত হবে যদি পুলিশ সঠিকভাবে তদন্ত না করে, সেটাই আমাদের আজকে এই ইয়ে থেকে আর্জি থাকলো, পুলিশের তদন্ত যেন সঠিকভাবে হয়। আর এই ঘটনাতে সিবিআইকে দেওয়া হয়েছে, আমাদের ম্যাডাম বলেছেন যে আমাদের সম্পূর্ণ বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে, আমরা জানি সুবিচার হবে, কিন্তু এরকম ঘটনা যেন ভবিষ্যতে না হয় দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, এবং আমরা জানি বিচার ব্যবস্থা সেই দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। দিদি, হ্যাঁ, কিছু আজ আমরা এই প্রতিবাদ মিছিলে সবাই সমবেত হয়েছি, কারণ আমরা দেখছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নরখাদকরা মহিলা দেখলে ঝাঁপিয়ে পড়ে, এবং কিছুদিন পূর্বে আরজি মেডিকেল কলেজে হসপিটালে যেরকম ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, যেভাবে বলাৎকার করে ওকে খুন করা হয়েছে, সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। তার সঙ্গে আমি একটা কথা বলবো যে উপযুক্ত বিচার করতে গেলে তার সঠিক ইনভেস্টিগেশনটাও দরকার, এবং যারা এই ইনভেস্টিগেশনের দায়িত্ব আছে তাদের কাছে আমাদের একটা অনুরোধ রইল, তারা যেন সঠিকভাবে এটা ইনভেস্টিগেশন করেন, কারণ ইনভেস্টিগেশনটা যদি ভালো করে না হয় তাহলে সেটা বিচার সঠিক বিচার হবে না, কারণ বিচারকরা সঠিকভাবে বিচার কী করে করবে, কারণ প্রপার ইনভেস্টিগেশনের প্রয়োজন। তিন দিনের কার্যসূচি নিয়ে বরাক সফরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর সড়কপথে আসার সময় মধুরাপুল এলাকায় শতাধিক জলমিত্র কর্মীরা উপস্থিত থেকে ওনাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। উল্লেখ্য, তিন দিনের কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী বরাক উপত্যকা সফরে এসেছেন। এদিন জলমিত্রদের চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ অন্যান্য বিভিন্ন দাবি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে তুলে ধরেন তারা। জলমিত্রদের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা শীঘ্রই পূরণ করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই আশা পেয়ে জলমিত্র কর্মীরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। আমাদের মুখ্যমন্ত্রী সত্যিকারের একদম আমি মনে করবো একে একে স্বাগতম গ্রহণ করেছেন, কেননা একদম স্লো গতিকে হাত নাড়িয়ে গেছেন, উনি নিশ্চয় জলমিত্র ডেস্ক এসেছেন এবং এরা খারা জলমিত্র উনি অবগত হয়ে গেছেন, এবং সেই স্বাগতম জানানোর পরিপ্রেক্ষিতে
আমাদের শিলচর জেলার এডিসি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এডিসি ম্যাডাম আমাদের দায়িত্বভার নিয়েছেন শিলচরের ডিসি স্যারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে জলমিত্র বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের বরাকের 11 জন প্রতিনিধি নিয়ে আলোচনার টেবিলে বসবেন। আমাকে কোন সময় আলোচনার টেবিলে সময় দিবেন এডিসি ম্যাডাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উনি আপনাদের সবার সামনে কথা দিয়েছেন। আমি মনে করবো আমাদের এই আলোচনার টেবিলে বসার পর মুখ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নেবেন, এই আশা এবং ভরসা রেখে আমরা আজকে জলমিত্র যারা আছি মুখ্যমন্ত্রীকে আমরা আবারও স্বাগতম জানিয়ে আগামী আলোচনার টেবিলে আমরা মনে করবো আমাদের দাবিগুলো মুখ্যমন্ত্রী মেনে নেবেন এই বলে আজকে আমরা সুস্বাগতম থেকে আমরা প্রত্যাহার করছি। বহু প্রতীক্ষিত শিলঘাট সেতুর শিলান্যাস করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ। বৃহস্পতিবার শিলঘাট সেতুর শিলান্যাসে আসা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে মঞ্চের তরফে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। মঞ্চের আসাম রাজ্যের কমিটির উপসভাপতি এম এম হানিফ লস্কর সহ অন্যান্যরা উত্তরীয় ফুলের তোড়া দিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে হানিফ লস্কর জানান, দীর্ঘদিনের গণদাবি ছিল শিলঘাট সেতু। এই সেতুর কাজ সম্পূর্ণ হলে লক্ষ্মীপুরের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। মুখ্যমন্ত্রী যাতে বরাকের উন্নয়নের এভাবে কাজ চালিয়ে যান এই আহ্বান জানান তিনি। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাত দিয়ে স্বপ্ন আজকে বাস্তবায়িতের প্রথম পর্যায়ে আজকে বাস্তবায়িত হল, এতে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 86 কোটি টাকার একটি ব্রিজ আমাদেরকে দিয়েছেন। তৎসঙ্গে বরাক উপত্যকার আরও বিভিন্ন কর্মসূচি নিয়ে উনি আসছেন, ওনাকে সর্বপ্রথম রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের আসাম প্রদেশ কমিটির পক্ষ থেকে আমি আসাম প্রদেশ কমিটির উপসভাপতি মৌলানা এম এম হানিফ লস্কর ওনাকে আন্তরিকভাবে স্বাগতম জানাই। এবং আপনারা জানেন আজকে কয়েকদিন থেকে শিলচরে ভারী বৃষ্টি চলছে, আমরা অত্যন্ত চিন্তিত ছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী আসছেন উনি কীভাবে সে আপনার মদিনাতুল উলুম বেরেগা মাদ্রাসায়। রব্বুল আলামিন আমাদের সেই মোনাজাতকে কবুল করে আজকের এতদিনের পরিস্থিতি এতদিনের যে অবস্থা এটাকে পরিবর্তন করে একটি সুন্দর দিবস দিয়েছেন এবং কোনো বৃষ্টির কোনো ইয়ে নাই। গতকালকে রাত পর্যন্ত অনেক বাইয়েরা বলে বলছেন যে আজকে তো অনেক বৃষ্টি হবে, তখন আমি মনে মনে বললাম ইয়া আল্লাহ আমাদেরকে লজ্জিত করবেন না, আমাদের কোরআনকে লজ্জিত করবেন না, আমাদের মাদ্রাসাকে লজ্জিত করবেন না, আমরা মুনাজাত করেছি মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য এবং সুন্দরভাবে এই যা সফরটা যাতে সফল হয়। ইনশাআল্লাহ আজকে ওনার সফর এত সুন্দর সফল হয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী ডায়নামিক মুখ্যমন্ত্রী। আজ দেখা গেল মানবতার এক দৃষ্টান্তমূলক কার্য। বিগত কিছুদিন আগে কাছাড় জেলার শালচাপড়া অঞ্চলের দ্বিতীয় খণ্ডে 5টি বসতগৃহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সেই পরিবারগুলোর পাশে আজ শালচাপড়া পুলিশ আউটপোস্টের ইনচার্জ মানুষ দে এবং প্রশাসনিক সহকর্মীরা সহ শালচাপড়া এলাকার ভিজিপির কর্মীরা তথা বিশিষ্ট সমাজসেবীরা সাক্ষাৎ করেন এবং তাদের যৌথ উদ্যোগে পীড়িত পরিবারদের সাহায্যার্থে আর্থিক অনুদান হাতে তুলে দেন। এদিন উপস্থিত ছিলেন বিধান দাস, আদিত্যগিরি সিনহা, আনোয়ার হোসেন লস্কর, মৈদুল হোসেন, শঙ্কর শীল প্রমুখ। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম আরবিএসকে কর্মসূচির অধীনে বৃহস্পতিবার আলগাপুর খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্কুল পড়ুয়া কিশোর কিশোরী ও শিশুদের চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এদিন সকালে আনুষ্ঠানিকভাবে শিবিরের উদ্বোধন করেন হাইলাকান্দি জেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার জানান্ডি লাংতাসা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক অলকানন্দা নাথ, আলগাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডক্টর পুষ্পেন্দু বরদলৈ, জেলার রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের ডিপিএম মারুফ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিনের শিবিরে 200 কিশোর কিশোরী সহ শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। শিবিরে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডক্টর হারিচ নায়ার মন, চক্ষু বিশেষজ্ঞ ডক্টর রূপকুমার দেব, ইএনটি বিশেষজ্ঞ ডক্টর অমলানজ্যোতি নাথ, অডিওমেট্রিক অ্যাসিস্ট্যান্ট আনোয়ার হোসেন, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট মনীষকান্তি দাস, ডক্টর সিদ্দিক আলী, ডক্টর মোত্তাকিন হুসাইন, ডক্টর জাবির আমিন, ডক্টর জন রাঙ্কুর প্রমুখ অংশ নিয়ে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এদিন আলগাপুর মডেল হাসপাতালে অনুষ্ঠিত মাল্টি স্পেশালিটি ম্যাজিক্যাল ক্যাম্পে অংশ নেন জেলার রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের কোঅর্ডিনেটর অবনী কলিতা, ডিএমই মনিকা দাস, আলগাপুর বিপিএসির বিসিও খায়রুল হুদা চৌধুরী, ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার সাজু প্রধান প্রমুখ। বহু বিশিষ্টতা সম্পন্ন চিকিৎসা শিবির পরিচালনায় সহযোগিতা করেন খায়রুল হুদা চৌধুরী, এন এম সুমিয়ারা লস্কর, সার্বিনা বাহার লস্কর, ফার্মাসিস্ট খায়রুল হক লস্কর প্রমুখ।
এদিন 108 পরিষেবার মাধ্যমে আলগাপুর স্বাস্থ্যখণ্ডের বিভিন্ন এলাকার স্কুল ও আঙ্গনওয়াড়ি কেন্দ্রের শনাক্ত হওয়া রোগীদের হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসেন চিকিৎসা কর্মী, স্কুল শিক্ষক, আঙ্গনওয়াড়ি কর্মী সহ অভিভাবকরা। সো আমার আজি ভালে সংখ্যক ছাত্র ছাত্রী আইছে ওসর পাজর যখন স্কুলেরপরা আমি স্কুলেরপরাও ভাল রেসপন্স পাইছো, টিচার সকল আইছে, গার্জেন আইছে, আমার গোটে স্টাফখিনি আসলে আর বি এস কে হোক ডিস্ট্রিক্টরপরা যখন আমাকে হেল্প লাগে করেছে, ওভারঅল আমার ক্যাম্পটো বহুত ভালকেই অ্যারেঞ্জ হয়েছে, ভালকেই করেছো আমি। আর আগলে হয়তো আমি যখন স্ক্রিনিং করা আরও আছে, পেন্ডিং বাচ্চা আছে, আমি এনেকা মাল্টি স্পেশালি ক্যাম্প করে থাকো বা আগলে করে থাকিম। আমার এতে বাচ্চার কারণে যখন ডিপার্টমেন্ট লাগে গোটেখিনি আসলে মেইনলি পেডিয়াট্রিক্স, ENT, আই, ডেন্টেল আর জেনেরেল। জেনেরেল আমি গোটেখিনি চাইছো, যখন সর সুরা বেমার আছে, স্কিনের হোক, এনিমিয়া হোক, এনেকা ইয়াতো অ্যাডোলেসেন্ট কনসার্ন যেগুলো ডিজিজ আছে সেগুলো আমি চাই দিছো। আমি ইয়ারপর এইটাই কব খুঁজো, আমি যেতিয়া স্কুলবিলাকত যাও আমি সেই যখন বাচ্চা আমি স্ক্রিনিং করো সেইখানে পরবর্তী লেভেলত আমি লই আহো ইয়ালই, যাতে আমার স্কুল কর্তৃপক্ষকেও জানাব খুঁজো, তেখেতসকলেও যাতে পিছলে যখন বাচ্চা আমি স্ক্রিনিং করো যাতে পঠাই দিয়ে, এতে আমি ভাল একটা মহৎ উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের আরজিগড় মেডিকেল কলেজে চিকিৎসক মমিতা দেবনাথকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করার ঘটনার বিরুদ্ধে বৃহস্পতিবার প্রতিবাদে উত্তাল হল সাউথ হাইলাকান্দির মহিলা সংস্থা। এদিন ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে প্রতিবাদী মিছিলকারীরা জিপি অফিস থেকে বের করা হয়। প্রশাসনের সহযোগিতায় মিছিলটি বিভিন্ন ধর্ণা ও স্লোগানের মাধ্যমে অলৈছড়া ও মাধবপুর এলাকা পরিদর্শন করে পুনরায় জিপি অফিসে এসে শেষ হয়। মিছিল শেষে নিহত চিকিৎসক ডক্টর মমিতা দেবনাথের আত্মার চিরশান্তি কামনা করে 2 মিনিট নীরবতা পালন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা আরজিকোর কাণ্ডে জড়িত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। এদিকে সন্ধ্যায় হিন্দুরক্ষী দল ও ভারত সেবাশ্রম সংঘের তরফে এক মোমবাতি মিছিল বের করে মাধবপুর থেকে কাড়িছড়া বাইপাস পর্যন্ত পৌঁছে মোমবাতি মিছিল শেষ করা হয়। পরে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুষ্পতল জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন সংস্থার কর্মকর্তারা। চিকিৎসক হত্যাকাণ্ডের সুবিচার চেয়ে দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের জন্য এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। লক্ষ্মীপুরে শিলঘাটে 340 মিটার দৈর্ঘ্যের RCC সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আসার খবর শুনি কেন এখন রাস্তা মেরামতের কাজ শুরু হচ্ছে। কলকাতার আরজিগড় মেডিকেল কলেজ কাণ্ডের নিন্দা জানিয়ে জেলা বার অ্যাসোসিয়েশন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।